সিলেটে লেডি চোর পপি আটক। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। সিলেট মহিলা চোর চক্রের সদস্য পপিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। সোমবার 19 ডিসেম্বর রাত 8টার দিকে নগরীর জিন্দাবাজার থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারীর ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল চুরির চেষ্টাকালে পপিকে আটক করে জনতা। আটক পপি বেগম হবিগঞ্জের লাখাই উপজেলার বিন্ডন্ডা গ্রামের আব্দুল আওয়ালের স্ত্রী এবং নগরের উপশহর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, পপির বিরুদ্ধে সিলেটে বিভিন্ন এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে মামলা রয়েছে। কখনো ছিনতাই, আবার কখনো মাদক বিক্রি করতে গিয়ে গ্রেফতার হন। বিভিন্ন সময় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও জামিনে বেরিয়ে এসে ফের অপরাধে জড়ান তিনি। সিলেট ওসমানী হাসপাতাল কেন্দ্রিক রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে মোবাইল ও টাকা চুরির ঘটনায় এক নামেই লেডি চোর হিসেবে তাকে সবাই চেনে। সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, 999 কল পেয়ে আমাদের পুলিশ তাকে আটক করে। এখন পর্যন্ত কোনো অভিযোগকারী পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।